नमस्कार बंधुरा, सबाई केमन आछेन? आबारो एकटा नतुन रेसिपि निये आमी हाजिर हये गेछि। आमी कुहु। आजकेर रेसिपि दूध पनीर। अल्प कयेकटा मशला दिये खूब सहजे ए रान्नाटा सकले बाड़ीते करे फेलते पारबेन। रान्नाटा करार जोन्नो आमी प्रथमे एकटा मिक्सिं जारे 15 ग्राम मतो चार मगज दाना, 5-6टा काजू, 20टा किशमिस, एकटा छोटो गोटा टमेटो, 3 काँचा लंका, सामान्य नून ও জল দিয়ে একটা নরম পেস্ট বানিয়ে নেব। এই মশলাটা দিয়েই আমি পুরো রান্নাটা করব। হাতে 5 মিনিট সময় থাকলে যে কেউ এই রান্নাটা বাড়িতে খুব সহজে করে ফেলতে পারবেন। পেস্টটা তৈরি হয়ে গেছে, এবার আমি পনিরটা চৌকো করে কেটে নেব। আমি এখানে 250 গ্রাম ফ্রেশ পনির নিয়েছি। পনিরটা ফ্রেশ হলে ভাজার কোনো প্রয়োজন নেই, আর যদি ফ্রেশ না হয় তাহলে হালকা করে তেলে ভেজে নেবেন। পুরো রান্নাটা দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। এরপর কড়াতে 2 চামচ সাদা তেল, 1 চামচ ঘি দিয়ে গোটা গরম মশলা হিসেবে দিয়ে দেব এলাচ, দারুচিনি এবং লবঙ্গ। এরপর বেটে রাখা সমস্ত মশলাটা দিয়ে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। 2 মিনিটের বেশি কষানোর কোনো প্রয়োজন নেই, 2 মিনিট কষালেই মশলাটা ভালোভাবে রেডি হয়ে যাবে। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এর মানে মশলাটা ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পনিরগুলো। কেটে রাখা পনির দিয়ে হাই ফ্লেমে 1-2 মিনিট নাড়িয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি যোগ করব ফুটিয়ে রাখা দুধ। দুধটা অবশ্যই গরম করে এখানে ব্যবহার করবেন, আর এই রান্নাটায় কোনো রকম জল ইউজ করা যাবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং চিনি। এই রান্নাটায় চিনির পরিমাণটা একটু বেশি রাখতে হবে, কারণ এটা মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। নামানোর আগে 2 কাঁচা লঙ্কা, 1 চামচ ঘি এবং কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রাখলে পরিবেশনের জন্য একদম রেডি। বাই দ্য ওয়ে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রান্নাটা সত্যিই দারুণ হয়েছে, একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।